যে কটা দিন তুমি ছিলে পাশে, কেটেছিল নৌকার পালে চোখ রেখে। যে কটা দিন তুমি ছিলে পাশে, কেটেছিল নৌকার পালে চোখ রেখে। আমার চোখে ঠোঁটে গালে তুমি লেগে আছো, আমার চোখে ঠোঁটে গালে তুমি লেগে আছো। আজ 9 নভেম্বর 2021, আমার বিবাহিত জীবন আজকে 14 বছর পূর্ণ হলো। আসলে বিয়ে এমন একটা জিনিস যে পাশে না থাকলে সেটা বোঝা যায় না, বিয়ে না করলে সেটা বোঝা যায় না। সুখে দুঃখে একটা মানুষ যে পাশে থাকে, আমার ওয়াইফ আসলে সবসময় আমাকে সাপোর্টিভ, যে কোনো বিষয়ে আমি সবসময় তার একটা পরামর্শ নিয়েই থাকি। তার অনেক বুদ্ধি বিবেচনার ক্ষমতা আছে। আমার বাচ্চা, আমার ওয়াইফ ছাড়া আমি নিজের চোখে কোনো কিছু দেখতে চাই না। আমার কথা হচ্ছে আমার 6 চোখ, আমি 6 চোখ দিয়ে সেটা দেখতে চাই। কারণ হচ্ছে যে আমি আসলে অসুস্থ, তো ওরা জানি না আমাকে ছাড়া কতটুকু থাকতে পারবে, কিন্তু আমি ওদেরকে ছাড়া থাকতে পারবো না। আমার আসলে সন্তান, আমার ওয়াইফ, ওদেরকে না দেখলে একদম ভালো লাগে না। সারাদিন ক্লান্তি নিয়ে যখন বাসায় ফিরে আসি, তখন আমি স্বর্গে চলে আসি। আমার কাছে মানে সারাদিনের ক্লান্তিটা রিফ্রেশ মনে হয়। অর্ধাঙ্গিনী, অর্ধাঙ্গিনী, অর্ধ অঙ্গ, আপনার শরীরের একটা অঙ্গ, যেমন ছাড়া আপনি চলতে পারবেন না, স্ত্রী ছাড়াও একটা মানুষ চলার কোনো সুযোগ নেই। যেটুকু রোদ ছিল লুকোনো মেঘ দিয়ে বুনি তোমার শালে ভালোবাসা, আমার আঙুল হাতে কাঁধে তুমি লেগে আছো, আমার আঙুল হাতে কাঁধে তুমি লেগে আছো। এই কোভিডকালীন সময় কিন্তু আমি করোনাতে আক্রান্ত হয়েছি। আমার প্রায় 60% ফুসফুস আক্রান্ত হয়েছে। আসলে আমি যে বেঁচে গেছি সেটাও কিন্তু সবই আল্লাহর ইচ্ছা, সবার দোয়া। তবে আমার সবসময় কেন জানি মনে হয়েছে আল্লাহর কাছে শুধু চাইছি যে আল্লাহ আমার সন্তানটা উসিলে আমাকে বাঁচাই দাও, আমার ওয়াইফের উসিলে আমাকে একটু বাঁচাই দাও, কারণ আমি না থাকলে ওরা বোধহয় এখানে থাকতে পারবে না। যেভাবে জলদি হাত মেখেছে ভাত, নতুন আলুর খোসার এই ভালোবাসা। যেভাবে জলদি হাত মেখেছে ভাত, নতুন আলুর খোসার এই ভালোবাসা, আমার দেয়াল ঘড়ি কাটায় তুমি লেগে আছো, আমার দেয়াল ঘড়ি কাটায় তুমি লেগে আছো। মাত্র 19 বছর বয়সে আমার বিয়ে হয়। বিয়ের পর যখন আমি এখানে আসি, আমার আসলে প্রথম প্রথম খুব সমস্যা মনে হতো সব কিছুই, যে আমি ম্যানেজ করতে পারতেছিলাম না, সব কিছুই আমার কাছে অস্থির লাগতো। কিন্তু আস্তে আস্তে যখন বড় হচ্ছিলাম, বড় হইতে হইতে দেখলাম যে আমার শ্বশুরবাড়িতে আমি আসলে অন্যরকম খুব সাপোর্ট পাচ্ছি। আর আমার স্বামীর কথা কি বলবো, আমাকে ইন্টার পাস পরীক্ষা দেওয়ালো, প্রাইভেট থেকে আসছে, অনার্স পড়াইলো, মাস্টার্স করাইলো, এবং আমার প্রতিটা রেজাল্টের সময় আমি যতটুকু খুশি ছিলাম তার থেকে বেশি খুশি ছিল, কষ্ট করছে আমার স্বামী। আসল সত্যি কথা যেটা বলতে, আমার জীবনটাকে আমি আসলে ফিরে পাইছি আমার সফল হওয়ার পরে। আমার সফলতা আমি হয়তো জীবনে কিছু হতে পারিনি, কিন্তু আমি যে মানুষ হিসেবে কিছু হইতে পারি, আমি যে একটা মানুষ, আমি এটা আবার নিজেকে ফিরে পাইলাম আমার সফলের মাধ্যমে। আমি আমার জীবনটাকে ভালোবাসতে লাগলাম। কিন্তু আবারও আমার জীবনে অঘটন আসলো, আমার স্বামী খুব দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হলো। অনেক মানে আল্লাহর সাথে অনেক নামাজে কান্নাকাটি, অনেক ইয়া জবাবদিহি, কেন আমার সাথে বারবার কেন। একটা সময় মনে হলো যে থাক না, অসুখী তো বেঁচে থাকুক, নিয়ে তো যায়নি। এই তো আমি আসলে সব কিছুর পরে মা হয়ে পরিপূর্ণ, আর হেডমাস্টারের জন্য তো আমি আসলে এখন আমাকে আমার যতটা পরিচিতি, আমাকে অনেকেই চিনে, এটা সম্ভব আমার স্বামীর জন্য হয়েছে। আল্লাহ যেন আমাকে ধৈর্য দেয়। আমি আমার এই ফ্যামিলিকে অনেক ভালোবাসি, অনেক সাপোর্টিভ সবাই,
আমার মাকে দেখেছি সবসময় ধৈর্য ধরতে, আমার শাশুড়িকে দেখেছি সবসময় ধৈর্য ধরতে, আমিও চাই তাদের মতো ধৈর্য ধরে সারা জীবন কাটাইতে। 14 বছরে পার করছি, আরও অনেক 14 বছর পার করতে চাই। সবার দোয়া চাই, শুধু হেডমাস্টার বেঁচে থাকুক, সফল ভালো থাকুক, এই তো আর কি জীবন। যেভাবে জলদি হাত মেখেছে ভাত, নতুন আলুর খোসার এই ভালোবাসা আমার, দেয়াল ঘড়ি কাটায় তুমি লেগে আছো, আমার দেয়াল ঘড়ি কাটায় তুমি লেগে আছো। যে কটা দিন তুমি ছিলে পাশে, কেটেছিল নৌকার পালে চোখ রেখে আমার, চোখে ঠোঁটে গালে তুমি লেগে আছো, আমার আমূল হাতে কাঁধে তুমি লেগে আছো, তোমার চোখে ঠোঁটে গালে আমি লেগে আছি, তোমার আঙুল হাতে কাঁধে আমি লেগে আছি, আমার চোখে ঠোঁটে গালে তুমি।